রাজধানীর ধূপখোলা বাজার এলাকায় রাস্তায় যে গ্যাস লাইনের বিস্ফোরণ ঘটেছে সর্বশেষ খবর জানছিলাম সহকর্মী নিয়াজ মোর্শেদের কাছে। গাজীপুরের কাশিমপুরে তুলার কারখানায় কম্প্রেসর রুমে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে অন্তত 12 জন দগ্ধ হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল 8টার দিকে কাশিমপুরের জরুর এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব বিডি নামের ওই কারখানার কম্প্রেসর রুমে গ্যাস লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে ওই কারখানার স্টাফ সহ অন্তত 12 শ্রমিক দগ্ধ হন। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। গাজীপুরের কাশিমপুরে তুলার কারখানায় কম্প্রেসর রুমে যে গ্যাস বিস্ফোরণ ঘটেছে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটলো, কি বলছেন কর্তৃপক্ষ? ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, এটা কাজী কাশিমপুরের জরুনবাড়ি এলাকায় আপনার বিডি কটন নামের একটি পোশাক কারখানা, কিন্তু সকাল 8:30টার দিকে আপনার কিছু আজকে কিন্তু কারখানা বন্ধ ছিল, সেই সময় তারা মেরামতের কাজ করতেছে, হঠাৎ করে একটু বিস্ফোরিত হয়ে কম্পিত হয়ে উঠে এলাকা। তখন কিন্তু মানে বাইরের আতঙ্কিত হয়ে পড়ে মানুষ, তখন আপনার এই ফ্যাক্টরির ভিতরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের শব্দ ঘটে। এখন কিন্তু ওই জায়গায় তাৎক্ষণিকভাবে আপনার 16 জনের মতন আহত হয়, তাদেরকে ঢাকায় আপনার শেখ হাসিনা বার্ন ইউনিট এবং কলেজ মেডিকেল হাসপাতালে কিন্তু তাদের নেওয়া হয়েছে। সকাল থেকে কিন্তু আমরা এই কারখানা এলাকায় অর্থাৎ ফ্যাক্টরি এলাকায় সংবাদকর্মীদের কিন্তু তারা কোনো তথ্য দেয়নি এবং কি ভিতরে প্রবেশ করতেও দেয়নি। এখন এই 5 মিনিট আগে হলো যে কর্তৃপক্ষ মিডিয়া কর্মীদেরকে ভিতরে ডেকে নিয়ে এবং ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করিয়েছেন, দেখিয়েছেন কিভাবে তারা এই গ্যাস লিকেজ থেকে বিস্ফোরিত হয়ে এবং 16 জন দগ্ধ, মানে 5 জনের মতন দগ্ধ হয়ে আছেন। তবে কর্তৃপক্ষ এই জায়গায় ফ্যাক্টরির অপারেশন ইঞ্জিনিয়ার উনি আমিনুল ইসলাম যেটা জানিয়েছেন যে এখানে কিন্তু আপনার এই কর্তৃপক্ষ যে এখানে আপনার এই আহত হয়েছেন তাদের কিন্তু অত গুরুত্বপূর্ণ না বলে বলেছেন উনি। উনি বলেছেন যেটা সেটা হলো যে সামান্য কিছু আহত হয়েছেন তারা এবং তারা পরিবারদের সাথে কিন্তু যোগাযোগ করেছেন। আমি যদি আপনাকে দেখাতে চাই, এইটাই কিন্তু ঘটনাস্থল যেখানে বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরিত হয়ে প্রায় 16 জনের মতন আহত হয়েছে বলে আমিনুল ইসলাম আমাদেরকে মিডিয়া কর্মীদের জানিয়েছেন এবং উনি যেটা জানিয়েছেন যে এখানে প্রত্যেকটি যারা আহত হয়েছেন তারা সামান্য কিছু আহত হয়েছেন এবং আপনার এই আহত অবস্থায় তাদের কিন্তু পরিবারদের সাথে তারা যোগাযোগ করেছেন এবং তারা বিকেলের মধ্যে বাসায় ফিরবেন বলে এমনটাই জানিয়েছেন। তবে আমরা এখানে কিন্তু লক্ষণীয় বিষয় হলো যে এই ফ্যাক্টরির কিন্তু আশপাশের যে যারা শ্রমিক ছিল তারা কিন্তু আপনার সবসময় অভিযোগ করে আসছিল যে এই প্রতিষ্ঠান কিছুদিন পর পর কোনো না কোনো দুর্ঘটনায় শ্রমিক আহত হয় এবং আপনার এই ফ্যাক্টরি কিন্তু আপনার আজকেও কিন্তু যদি আপনার পহেলা মে সারা দেশের সব পোশাক কারখানা বন্ধ থাকলেও কিন্তু আজকে কিন্তু এতে তাদের এই এই প্রতিষ্ঠান কিন্তু খোলা রেখেছিল, অর্থাৎ লেবার শ্রেণীর লোকজন দিয়ে কিন্তু তারা আজকে এই কাজগুলো করিয়েছিল। তো এই অবস্থার মধ্যে কিন্তু মানে এটা একটা প্রশ্ন থেকে যায়, কিন্তু তারা কর্তৃপক্ষ কিন্তু এই ব্যাপারে বলছে যে না, আমরা এই জায়গাতে যে কাজটি হয়েছে সেটা একটু মেরামতের কাজ চলছিল, আজকে বন্ধের দিনে কিন্তু এই এই কাজ ই হয়নি। ইশিকা, আমি একটু আবার বলে রাখতেছি আপনাকে, এই জায়গায় কিন্তু আপনার যে কাশিমপুরের যে ফ্যাক্টরিগুলো অর্থাৎ ডিবি কটন ফ্যাক্টরি, এখন প্রায় সময় কিন্তু দুর্ঘটনার ঘটে এগুলোর মধ্যে, কিন্তু দুর্ঘটনার কারণে কিন্তু এর পূর্ব আপনার একাধিকবার ঘটনা ঘটেছে, কিন্তু এভাবেই কিন্তু কর্তৃপক্ষ অর্থাৎ মিডিয়া কর্মীদের আড়াল করে এবং তারা কোনো কিছু দিচ্ছে না। এই জায়গায় কিন্তু মিডিয়া কর্মীদের সাথেও কিন্তু হট্টগোল সৃষ্টি হয়েছে এই জায়গায় এবং সঠিক তথ্য না জানার কারণে। তবে আমরা দেখেছি যে ঘটনার সাথে সাথে কিন্তু আপনার পুলিশ প্রশাসনের লোকজন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে তাদের ঢাকা এবং ঢাকা কলেজ মেডিকেল এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে কিন্তু এই শ্রমিকদের উদ্ধার করে পাঠিয়েছে। ঈশিকা, এই ছিল আমার কাছে কাশিমপুর জরুন থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে।